হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট ডাব্লুবিপি এক্সাইজ অর্থাৎ আফগানি মেন পরীক্ষাকে টার্গেট করে ইংরেজি পেপার ওপর আমাদের ননস্টপ মক টেস্ট চলছে আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার এইটি টু মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন প ভিডিওটা পজ করে কিন্তু যথাযথ উত্তর দেওয়ার তোমরা প্রত্যেকে চেষ্টা করবে তারপরে দেখে নেবে যে মক টেস্টের শেষে কটা অ্যান্সার তোমরা সঠিক দিতে পারলে ঠিক আছে প্রথমে আমরা চলে আসবো দেখো ইরোর রয়েছে অর্থাৎ তোমাদেরকে দেখা দেখাতে হবে বা ফাইন্ড আউট করতে হবে যে কোন পার্টে বা কোন পার্টে তোমাদের ইরোর বা ভুল রয়েছে ঠিক আছে এটা যেটা বলা হচ্ছে দেখো যে ইচ বয়েস ও আর গিভেন এ টয় অ্যাজ এ পার্টিং গিফট হুইচ মেড দেম হ্যাপি ওকে তাহলে এই সেন্টেন্সটা তোমরা যদি পুরোটা বড় তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে এ পোর্শান রয়েছে এখানে অবশ্যই তোমাদের ভুল আছে কেন কারণ ইচ বয় আছে ইচ আছে ওই কারণে এখানে ওয়ার কখনোই হবে না এখানে অবশ্যই তোমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হবে ওয়াজ হবে ঠিক আছে আশা করি প্রত্যেকে জানো যে ইচ ইচ যদি থাকে বাক্যের প্রথমে তাহলে কিন্তু এটা সব সময় যে ভার্ভটা হবে সেটা সব সময় সিঙ্গুলারে হতে হবে ওকে নেক্সট আমরা চলে আসবো দেখো নেক্সট এখানে যেটা বলা হচ্ছে যে অন অফ দ্য স্টেট ইন হুইচ দেয়ার ওয়াজ এ সিভারেল সিভিয়ার ড্রাইট লাস্ট ইয়ার ইন মহারাষ্ট্র ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটার মধ্যে একটা জায়গায় তোমাদের যে ভুল আছে সেটা অবশ্যই দেখতে হবে এই যে এ পোর্শন রয়েছে এখানে অবশ্যই ভুল আছে কারণ এখানে অন অফ দ্য এখানে স্টেট যে রয়েছে এখানে স্টেটের পরিবর্তে অবশ্যই এস যুক্ত হবে স্টেটসের কথা এখানে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো দেখো দ্য ইস্টক ওয়াজ ডিভাইডেড অ্যামং দ্য টু ব্রাদার্স অবশ্যই তোমরা কিন্তু পারবে এখানে কোথায় ভুল রয়েছে বিপোর্সেন অবশ্যই তোমাদের ভুল আছে কারণ এখানে এমন হবে না কেন এমন হবে না কারণ এখানে টু ব্রাদার্স দুজনের মধ্যে সেটা ডিভাইডেডের কথা বলা হচ্ছে এই কারণে দুজন যদি থাকে তাহলে এখানে কোনো মতেই কিন্তু এমন ব্যবহার করা হবে না এখানে কি ব্যবহার করবে অবশ্যই তোমরা প্রত্যেকে জানো যে বিটুইন এখানে অবশ্যই ব্যবহার করতে হবে কারণ দুটোর মধ্যে বিটুইন আর দুইয়ের বেশি যদি থাকে তিন চার পাঁচ ছয় এগুলো তাহলে তাহলে অবশ্যই এমন কথাটা ব্যবহার তোমাদের করতে হবে ওকে নেক্সট আমরা চলে আসবো দেখো নেক্সট এখানে বলা হচ্ছে দ্য সামার ইলেকশনস ওয়ার হেল্ট অ্যাট মেনি এ প্লেস উইদাউট এনি আন টু ওয়ার্ড ইনসিডেন্ট ঠিক আছে তাহলে তোমরা যদি সেন্টেন্সটা পড়ো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে বি পরসেন অবশ্যই তোমাদের ভুল আছে কোনটা ভুল আছে কেন ভুল আছে চলো জেনে নিই এখানে লেখা আছে হেল্ট অ্যাট অ্যাট এ মেনি প্লেস এ মেনি প্লেসের এখানে কিন্তু ইয়ে কখনোই ব্যবহার করা হবে না মেনি প্লেসেস হবে ঠিক আছে মেনি প্লেস অনেক জায়গার কথা বলা হচ্ছে ঠিক আছে অনেক জায়গা হেল্ড হেল্ড হয়েছিল তাহলে অ্যাট মেনি প্লেসেস হবে এ কিন্তু হবে না ঠিক আছে মেনি প্লেসেস ওকে নেক্সট আমরা চলে আসবো দেখো নেক্সট এখানে যেটা বলা হচ্ছে যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের ফিল করতে হবে ঠিক আছে এই যে ব্ল্যাঙ্ক রয়েছে অবশ্য তোমাদের অড দিয়ে সেটাকে ফিল করতে হবে কি বলছে সি ইজ অ্যাংসাস ড্যাশ টু ইয়ার হেয়ার ফ্রম হার সন ওকে তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাংসাস অ্যাংসাসের পরে যে প্রিপোজিশন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কি অপশান নাম্বার বি অর্থাৎ অবশ্যই তোমাদের ট্রু প্রিপোজিশানটা ব্যবহার করতে হবে ঠিক আছে যদিও বাই মিস্টেকের কারণে এখানে কিন্তু টু ব্যবহার অলরেডি হয়ে গেছে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাংসাসের পরে সব সময় মনে রাখবে যে টু অবশ্য তোমাদের প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো দেখো আই এম নট অ্যাওয়ার ঠিক আছে ড্যাস দেয়ার প্ল্যান্টস তাহলে কিওয়ার্ড ওয়ার্ড রয়েছে অ্যাওয়ার অ্যাওয়ারের পরে তোমরা প্রত্যেকে জানোই অ্যাওয়ারের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ব্যবহার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ অবশ্যই তোমাদের অফ প্রিপোজিশানটা ব্যবহার করতে হবে নেক্সট আমরা দেখব ডু ইউ বিলিভ ড্যাস গস্ট তাহলে এখানে কী রয়েছে বিলিভ বিলিভের পরে সবসময় যে প্রিপোজিশান ব্যবহার হয় সেটা হচ্ছে অপশান নাম্বার এ অবশ্যই ইন প্রিপোজিশানটা তোমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে নেক্সট বলছে অন মাস্ট লার্ন টু অ্যাডাপ্ট অন সেল ড্যাশ চেঞ্জিং সার সারকাম স্ট্যান্সেস তাহলে দেখো যে অন মাস্ট লার্ন অ্যাডাপ্ট পরে যে কোনটা ব্যবহার হবে প্রত্যেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার সি অর্থাৎ অবশ্যই তোমাদের পরে টু সব সময় ব্যবহার করতে হবে আমরা চলে দেখো কারেক্ট স্পেলিং তোমাদের করতে হবে ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে এটা কপি পেস্ট হয়ে করা হয়েছে অবশ্যই তোমাদের জানার জন্য যে তোমরা এই অ্যান্সারটা সঠিক দিতে পারছো কি না ওকে তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি হবে সঠিক বানান ইন্ডিপেন্ডেন্স ওকে নেক্সট আমরা চলে আসবো দেখো সাকসেস কোনটা সঠিক বানান হবে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করছো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক বানান ওকে নেক্সট আমরা দেখব ভয়েস চেঞ্জ রয়েছে মাই ফাদার লাভস মি অবশ্যই তোমরা পারবে এই ভিডিও পজ করে অবশ্যই সঠিক দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি কারণ আই এম লাভড বাই মাই ফাদার হয়ে যাবে সঠিক এর প্যাসিভ ভয়েস ঠিক আছে নেক্সট আমরা দেখবো নেক্সট রয়েছে কি দেখো এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে হি সেট সি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স তাহলে অবশ্যই তোমরা পারবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ হচ্ছে এই যে তোমাকে এই স্পিচটা দেখতে হবে টেন্সে রয়েছে এটা কিন্তু যেটা রয়েছে যে পাস্ট সরি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে তাহলে এটাকে কোথায় চলে যাবে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে তাহলে এখানে অবশ্যই হ্যাড বিন কথাটা অবশ্যই তোমাদের যুক্ত করতে হবে ঠিক আছে তাহলে দেখো সি হি সেড দ্যাট সি হ্যাড বিন অবশ্যই যুক্ত হয়েছে বাকি যা আছে তাই কিন্তু বসে যাবে ওকে নেক্সট আমরা দেখব নেক্সট যেটা রয়েছে দেখো তোমাদের এটা ফাইন করতে হবে এক্সপ্রেশন অর্থাৎ সিনোনিম তোমাদেরকে দেখতে হবে জেলাস দেখো জেলাস কথার অর্থ হচ্ছে ঈর্ষান্বিত ওকে ইনভিয়াস ঈর্ষান্বিত গ্রিডি লোভি লাস্ট লস্টফুল মানে হচ্ছে লালসা আর প্রাউড মানে হচ্ছে গর্বিত রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে বপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট আমরা দেখব দেখো নেক্সট রয়েছে কুয়েস্ট দেখো কুয়েস্ট কথার অর্থ হচ্ছে অনুসন্ধান করা ট্রায়াল মানে হচ্ছে পরীক্ষা টেস্ট পরীক্ষা সার্চ অনুসন্ধান বা খোঁজা আর ডিসিশন মানে সিদ্ধান্ত বা রায় তো রাইট অ্যান্সার কি হয়ে গেল রাইট অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি ওকে নেক্সট আমরা দেখব নেক্সট কি রয়েছে দেখো এখানে অ্যান্টোনম রয়েছে বা অপোজিট অড রয়েছে আইস দেখো তোমরা কিন্তু তোমাদেরকে এটা অবশ্যই হোমওয়ার্ক দেব কারণ এটা কিন্তু বারবার তোমাদের রিপিট করেছি অবশ্যই তোমরা কিন্তু এর সঠিক অ্যান্সারটা পারবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই প্রেসাইজ কথাটার মানে কি এবং এর সঠিক অ্যান্টোনিম বা অপোজিট কি হবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো দেখো নেক্সট হয়েছে দেখো কনসিল দেখো কনসিল কথার অর্থ প্রত্যেকে জানো যে লুকাই লুকায়িত বা লুকানো ঠিক আছে হাইট মানে হচ্ছে লুকানো কভার আবরণ রিভিল প্রকাশ করা র্যাপ মানে ঢাকা বা মোড়ক তো এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক ক্যান্সার কনসিল কনসিল মানে হচ্ছে লুকানো আর রিভিল মানে হচ্ছে প্রকাশ করা সঠিক অ্যান্টোনিম বা অপোজি অপোজিট ওয়ার্ড হয়ে গেল ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো অন অর্থ সাবস্টিটিউশন রয়েছে এ পারসেন লিভিং পারমানেন্টলি ইন এ সার্টেন প্লেস একটা নির্দিষ্ট জায়গায় যে ভাবে বসবাস করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ ডোমিসাইল বলা হয় ডোমিসাইল বলা হয় যারা এক একটা জায়গায় নির্দিষ্টভাবে ভাবে বাস করে অন হু লাভ ম্যান কাইন্ড ইজ কল্ড যে মানুষকে ভালোবাসে তাদেরকে কী বলা হয় তাদেরকে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ ফিল্যান্ড থ্রোপিস্ট বলা হয় যারা মানুষকে ভালোবাসে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো ইডিওম ফ্রেজেস রয়েছে কী রয়েছে বাই লিপস অ্যান্ড বাউন্ড সঠিক অ্যান্সার কী হবে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ অর্থাৎ ভেরি ফাস্ট হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে এখানে যেটা রয়েছে দেখো এটাও তোমাদের রিপিট করা হয়েছে প্রত্যেকে পারবে অ্যাট ডেগার ড্রন ডেগার ড্রন এর সঠিক মিনিংটা কী হবে দেখো রিয়েল কজ টু বি পাজেল অ্যাট ইনমি টি অ্যাট ফ্রেন্ডশিপ তো রাইট অ্যান্সার কীভাবে হবে প্রত্যেকে পারবে এখানে ভালো করে তোমরা যদি দেখো তাহলে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে বা সঠিক যে মিনিংটা হবে সেটা হচ্ছে কি অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার অর্থাৎ অ্যাট ইনমিটি হবে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট আমরা দেখব দেখো প্রভাব রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকে পারা উচিত কারণ বারবার তোমাদেরকে বিভিন্ন কোশ্চেন রিপিট করি এই কারণে যেন তোমাদের রিভিজেশনটা ভালো করে হয় এবং তোমরা রিভাইজ মতো করতে পারো যে রিভাইজ করার ফলে তোমাদের কিন্তু সেলফ স্টাডি অনেক ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে তো এখানে রাইট অ্যান্সার কী হবে প্রভাব কী হবে যার বাংলা হচ্ছে অতি দর্পে হত লঙ্কা তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি প্রাইড গোস বিফোর ডিস্ট্র্যাকশন ওকে এটা হবে সঠিক তোমাদের প্রভাব ওকে আশা করি প্রত্যেকে পেরেছ এবং প্রত্যেকে দেখলে যে এই টোয়েন্টি ওয়ান কোশ্চিনের মধ্যে কটা অ্যান্সার তোমরা ঠিক করে দিতে পারলে এইভাবে তোমরা মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে থাকো এবং নিজের যে এই সেলফ স্টাডি সেটাকে ইম্প্রুভমেন্ট করো এবং যারা নতুন রয়েছে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখতে কারণ এই ধরনের মক টেস্ট যখনই প্রোভাইড করা হবে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে আগে জানবে এবং সবাইকে বিছনে ফেলে সামনের পথে এগিয়ে যাবে ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ সাথে আমার মক টেস্টটি দেখার জন্য তোমরা নিজের গন্তব্যস্থলে যতক্ষণ না পৌঁছেছ ততক্ষণ এক করে তোমরা প্রিপারেশন করতে থাকো ওকে ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য